বিশ অক্টোবরের পর সারাদেশে তিনশো আসনের জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাথ দুপুরের রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ একথা বলেন এরশাদ বলেন তিনশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি রশন এরশাদের সাথে চলমান দ্বন্দ্বের বিষয়ে এরশাদ বলেন তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই এবারে নির্বাচনে জাতীয় পার্টি সবাই একসাথে মিল হয়ে নির্বাচন করবে এতে কোনো দলীয় কারণ নেই বিভেদ নেই জাতীয় পার্টির উদ্দেশ্যে আগামী নির্বাচনে বিজয়ী হওয়া মহাসমাবেশের মধ্যে বিশ তারিখের পরে আমরা ঘোষণা করবো কারা মধ্যে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে নাই কারণ আমার স্ত্রী ছিলেন আমরা সবাই এক আগামী নির্বাচন একইভাবে করব এক করব জাতীয় পার্টির সামনে একটাই উদ্দেশ্য আমরা আগামী নির্বাচনে তিনশো আসন প্রার্থী দিয়ে জয়ী হতে চাই